নমস্কার, মানার ঘরোয়া রান্নায় আমের পর্বে সবাইকে জানাই স্বাগত। আজ আমি আপনাদের জন্য এনেছি কাঁচা আমের সুস্বাদু ফ্লেভারযুক্ত মিষ্টি আচার। কিভাবে বানাবেন এর জন্য আমি 1 কেজি কাঁচা আম নিয়েছি। কাঁচা আমটা ভালো করে ধুয়ে নিতে হবে। এটা ফ্রিজে না রাখলেও 2 বছর ভালোভাবে থাকবে। দেখুন, আমি সমস্ত আম ভালো করে ধুয়ে নিয়েছি। এবার কেমন সাইজের কাটবেন দেখুন, ঠিক এইভাবে কাটবেন। কেটে এর মধ্যে পরিমাণ মতো নুন মাখিয়ে আমি এখন 4 ঘন্টা রোদে দেব। রোদের অপশান যদি আপনাদের না থাকে, ভালো করে অনেকটা টাইম নিয়ে নুনের যে জল থাকে ঝরিয়ে নেবেন। এটা খুব ভালো থাকে, ফ্রিজে রাখার কোনো প্রয়োজন নেই। নানা রকম আমি আমের আচার আপনাদের দেখাবো। দেখুন, এটাকে আমি এখন শুকনো হতে দিয়েছি, আর শুকনো হলে অনেকটাই কমে যায়। দেখুন কতটা কমে গেছে। এই আচারটা বানানো একদম আমি অন্য পদ্ধতিতে দেখাবো। তার জন্য ঘি নিয়েছি, জিরে, ধনে মৌরি 1 চামচ করে নিয়েছি, আর নিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা নিয়েছি 7 পিস, এবং নিয়েছি 600 গ্রাম চিনি। প্রথমে আমি জিরে ধনে মৌরিটা হালকা করে ভেজে হাফ গুঁড়ো করে নেব, আর হাফ গোটা রেখে দেব। এরপর আমি কড়াইতে ঘি দিয়ে দিলাম। আপনারা ডালদাও দিতে পারেন ঘিয়ের পরিবর্তে। তার উপরে লঙ্কা দিয়ে দেব এবং তেজপাতা আমি এতে যোগ করে দিলাম। দিয়ে ভালো করে এখন আমি ভেজে নেব। আমি নতুন নতুন রেসিপি আমের অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখুন, এর ওপরে আমি আমগুলো সব দিয়ে দিচ্ছি, শুকনো করা আম এইগুলো। একে নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিতে হবে। বিভিন্ন রকম রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করুন নোটিফিকেশন পাওয়ার জন্য। আমি এখানে দেখুন গুঁড়ো করা আমি যে মশলাটা রেখেছিলাম দিয়েছি, আর গোটাটাও আমি এখানে অ্যাড করে দেব। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। খুব সুন্দর একটা এর ফ্লেভার আসে, একটু পরেই বুঝতে পারবো। এখানে আমি 1 চামচ ভিনিগার দিয়ে দিলাম, 600 গ্রাম চিনি আমি এর ওপরে দিয়ে দেব, একদম ওপরেই দিতে থাকবো। তার ওপরে আমি 1 কাপকে একটু কম জল আমি যোগ করে দেব, জলটা আমার নিচে চলে যাবে, চিনিটা লাগার কোনো ব্যাপার থাকবে না এখানে। এইভাবে এবার নাড়াচাড়া করতে হবে 10 মিনিট। ভালোভাবে এটাকে আমি ফোটাবো। এখন আমি একদম লো হিটে রাখবো, কারণ চিনিটা লেগে যাওয়ার ভয় থাকে। যেহেতু আমি জল দিয়েছি, আমি লো হিটে রেখে এটাকে এখন ফোটাচ্ছি। দেখুন, এবার আমি হিটটা একটু বাড়িয়ে দিয়ে ফোটাবো। মোট 10 মিনিট এটা ফোটাতে হবে। এখনো আমার আচারটা তৈরি হয়নি, একটু আঠালো ভাব হবে। এইভাবে আপনারা নাড়াচাড়া করতে থাকবে। দেখুন একদম আঠালো ভাব হয়ে গেছে। এমতো অবস্থায় গ্যাসটা আমি বন্ধ করে দেব। আমার আচার একদম তৈরি হয়ে গেছে। খুব সুন্দর একটা ফ্লেভার বেরোচ্ছে, খুব সুন্দর। এই রেসিপিটি বাড়িতে ট্রাই করুন, তার সঙ্গে শেয়ার, কমেন্ট, লাইক করতে একদম ভুলবেন না। আমের বিভিন্ন নতুন রেসিপি নিয়ে আমি আবার ফিরছি। ততক্ষণে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।